আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞানে প্রথম অধ্যায় আমাদের পরিবেশ থেকে। বন্ধুরা, আমরা এই প্রথম অধ্যায় আমাদের পরিবেশ থেকে গত দুইটি পর্ব আলোচনা করেছিলাম। আজকের পর্বে আমরা আলোচনা করব খাদ্য শৃঙ্খল থেকে। তবে বন্ধুরা, প্রথম পর্বটি কী ছিল একটু স্মরণ করে দিই। তোমরা যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা বারিকা ছিল যারা করেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, প্রথম পর্বটি ছিল জীব ও জড় বস্তুর মধ্যকার সম্পর্ক, অর্থাৎ মানুষ, অন্যান্য প্রাণী এবং উদ্ভিদের মধ্যে যে সম্পর্কটা রয়েছে আমরা সেটা নিয়ে আলোচনা করেছিলাম প্রথম পর্বে। এরপরে আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করেছিলাম প্রাণী এবং উদ্ভিদ, এরা একে অপর উপর নির্ভরশীল, সেটাই আমরা আলোচনা করেছিলাম। আর বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কি খাদ্য শৃঙ্খল থেকে। বন্ধুরা লক্ষ্য করো, খাদ্য শৃঙ্খল, খাদ্য শৃঙ্খল মানে কি? দেখো, সকল প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। কি বলেছে? সকল প্রাণী মানে যে কোনো প্রাণী হোক, সকল প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। পোকামাকড় উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। কি বলেছি? পোকামাকড় কী খেয়ে বেঁচে থাকে? উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। আবার ব্যাঙ পোকামাকড়কে খাদ্য হিসেবে গ্রহণ করে, অর্থাৎ পোকামাকড় খায় কি? উদ্ভিদ। আর পোকামাকড় উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে, আর ব্যাঙ পোকামাকড়কে খেয়ে বেঁচে থাকে। আবার একইভাবে সাপ কী খায়? ব্যাঙ খায়। সাপ খায় ব্যাঙকে, অর্থাৎ সাপ ব্যাঙ খায় এবং ইগল সাপ খায়। ইগল কী খায়? সাপ খায়। আবার বলছি, পোকামাকড় বেঁচে থাকে উদ্ভিদ খেয়ে, আর ব্যাং বেঁচে থাকে পোকামাকড় খেয়ে, আর সাপ বেঁচে থাকে ব্যাঙ খেয়ে, আর ইগল বেঁচে থাকে সাপ খেয়ে। এভাবে শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয়। এরপর দেখো, বাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের এই ধারাবাহিক প্রক্রিয়া হলো খাদ্য শৃঙ্খল। অর্থাৎ খাদ্য শৃঙ্খল কাকে বলে লক্ষ্য করো? খাদ্য শৃঙ্খল বলা হয় বাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তির প্রবাহের এই ধারাবাহিক প্রক্রিয়াই হলো খাদ্য শৃঙ্খল। আর সবুজ উদ্ভিদ থেকেই প্রতিটি খাদ্য শৃঙ্খলের শুরু। আবার বলছি, সবুজ উদ্ভিদ থেকেই প্রতিটি খাদ্য শৃঙ্খলের শুরু। বন্ধুরা, তোমরা এখন ছবিটির দিকে লক্ষ্য করো, এখানে একটা চিত্র আছে, খাদ্য শৃঙ্খলের চিত্র। দেখো, খাদ্য শৃঙ্খলের চিত্র ভিতরে কী আছে? দেখো, ঘাস, ঘাস দেখা যাচ্ছে। ঘাস কী খাচ্ছে? সূর্যের আলো। দেখো, সূর্যের আলো ঘাস খাচ্ছে, আর এই ঘাসকে খাচ্ছে ঘাস ফড়িংয়ে। ঘাস ফড়িংকে দেখো আবার খাচ্ছে ব্যাং, ব্যাংকে খাচ্ছে সাপ, সাপকে খাচ্ছে ইগল। এটাকে বলা হয় খাদ্য শৃঙ্খল। বন্ধুরা, এখন আমরা পড়ব খাদ্যজাল। খাদ্যজাল বলতে কি লক্ষ্য করো? আর বন্ধুরা, খাদ্যজাল পড়ার পূর্বে বলে রাখি, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং সাথে বেল বাটনটি ক্লিক করে দিবে, যাতে করে এইভাবে ধারাবাহিকভাবে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। দেখো, খাদ্যজাল, খাদ্যজাল মানে যে কোনো বাস্তুসংস্থানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল থাকে। কি বলেছি বন্ধুরা? যে কোনো বাস্তুসংস্থানে অনেকগুলো কী থাকে? খাদ্য শৃঙ্খল থাকে। বাস্তুসংস্থানের সকল উদ্ভিদ ও প্রাণী কোনো না কোনো খাদ্য শৃঙ্খলের অন্তর্ভুক্ত। অর্থাৎ বাস্তুসংস্থানের যে সকল প্রাণী বা উদ্ভিদ আছে তারা কোনো না কোনো খাদ্য শৃঙ্খলের অন্তর্ভুক্ত। যেমন ইগল, সাপ, ইঁদুর, কাঠবিড়ালি, ব্যাং ও অন্যান্য প্রাণী ওকে খেয়ে থাকে, এটা সিরিয়াল মতো। এরপরে আবার সাপ এটা খরগোশ, ইঁদুর, ব্যাং ও অন্যান্য প্রাণী খায়। অর্থাৎ বাস্তুসংস্থানের সকল উদ্ভিদ ও প্রাণী কোনো না কোনোভাবেই খাদ্যের অন্তর্ভুক্ত। একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্যজাল তৈরি হয়। তোমরা তার চিত্রটির দিকে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। তাহলে বন্ধুরা দেখো, কোনো না কোনোভাবে কি খাদ্য শৃঙ্খলের অন্তর্ভুক্ত, আর এটাকে বলা হয় খাদ্য শৃঙ্খল। আর বন্ধুরা, যখন কয়েকটি খাদ্য শৃঙ্খল একত্রিত হয় তখন বলা হয় খাদ্যজাল। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তীতে আমরা অন্য অধ্যায় নিয়ে আলোচনা করব। তবে আজকের প্রথম অধ্যায় আমাদের পরিবেশের একটি সারমর্ম বলছি, সেটা হলো তোমরা ভালো করে পড়ে নিবে প্রথম পর্ব যেটি আলোচনা করেছিলাম, জীব জড় বস্তুর মধ্যকার সম্পর্ক। এখানে ভালো করে পড়ে নিবে মানুষ, অন্যান্য প্রাণী এবং উদ্ভিদ একে অপর উপর কি যে নির্ভরশীল রয়েছে সেটা আমরা তোমরা আলোচনা করবে। এরপরে তোমরা ভালো করে শিখে নিবে উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক সম্পর্ক, অর্থাৎ একে অপর উপর নির্ভরশীল। অর্থাৎ পরিবেশে উদ্ভিদ ও প্রাণীর একে অপর উপর নির্ভরশীল, যেমন প্রাণী ও উদ্ভিদ এগুলো। এরপরে দেখো, তোমরা আলোচনা করবে, অর্থাৎ তোমরা বুঝে বুঝে শিখে নিবে খাদ্য শৃঙ্খল থেকে। আর খাদ্য শৃঙ্খল বলতে আমরা এখন আলোচনা করেছিলাম, আর কয়েকটা খাদ্য শৃঙ্খল যখন একত্রিত হবে তখন বলা হয় খাদ্যজাল। আর তোমরা খাদ্য শৃঙ্খলের ছবিটি ভালো করে দেখে নাও, এবং খাদ্যজালের ছবিটি অর্থাৎ চিত্রটি ভালো করে দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে প্রথম অধ্যায় আমাদের পরিবেশের বিস্তারিত আলোচনা।